আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আলমিন ও সালাতসালাম আলা শফিল আম্বি আর্মুসলী নবীনা মোহাম্মদ ও আলি ওয়াসাবাজন মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বরগুনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি নয়ন ক্রসফায়ারে নিহত হয়েছেন তার কয়েকদিন আগে হাতে রিফাত নামে আরেকজন যুবক অত্যন্ত নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে খুন হয়েছেন এই যে একটি খুন তারপর আরেকটি মৃত্যু এই ঘটনাগুলো কেন ঘটেছে আমরা সকলেই জানি একজন নারীকে কেন্দ্র করে একজন নারীকে পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে এই খুন এবং মৃত্যুর ঘটনা ঘটেছে এই প্রসঙ্গে রসুল্লাহ আকরম সাল্লাহ আসাল্লামের বেশ কে একটু এখানে উল্লেখ করা যেতে পারে সৈবুখারিতে বর্ণিত হয়েছে রসুলাই আকরম সাল্লাহ আসলামের সাত করেছেন আদার রিজা নিসা আমার পরে পুরুষ জাতির জন্য পৃথিবীতে পুরুষদের জন্য মেয়েদের চাইতে বড় কোনো ফেতনার বস্তু পরীক্ষার বস্তু আমি আর রেখে গেলাম না অর্থাৎ একজন পুরুষ দুনিয়ার অর্থ করি সম্পদ পদ যত প্রকার লোভনীয় এবং আকর্ষণীয় বস্তু হতে পারে সৃষ্টি হতে পারে তার কোনোটির কারণে মানুষ এতটা পরীক্ষার মুখে পতিত হয় না যতটা পরীক্ষার মুখে পতিত হয় নারীর কারণে মেয়েদের কারণে অন্য হাদিসে আহসানবী আলা সাতসাল্লাম বলেছেন একজন অত্যন্ত ট্যালেন্ট এবং বুদ্ধিমান মানুষের মাথাকে নষ্ট করে দেওয়ার জন্য একজন নারী যথেষ্ট একজন নারীর রূপ এবং লাবণ্য যথেষ্ট কোনো দর্শক এখান থেকে আবার এই কথা না বুঝেন যে রসুল্লাহ সাল্লাম এখানে নারী জাতিদেরকে দোষ দিচ্ছেন বা তাদের প্রতি দোষ আরোপ করছেন না বিষয়টি সেরকম নয় বরং তিনি বোঝাতে চাইছেন আলাহ স্মুতাল্লাহ নারীদেরকে মেয়েদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টিগতভাবেই তারা কোমল হয়ে সৃষ্টি হয়েছেন তাদেরকে আল্লাহমাত আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন তাদের আকর্ষণীয় করে সৃষ্টি হওয়ার ফলে পুরুষরা তাদের প্রতি আকৃষ্ট হয়ে ভুল পথে পা দেওয়ার ফিতনায় পতিত হওয়ার পরীক্ষায় পড়ার সমূহ আশঙ্কা রয়েছে রসুল্লাহ আহকামসাল্লাহ সাল্লাম শুধুমাত্র বিষয়ে সতর্ক করতে চেয়েছেন কোরআন করিমী আল্লাহ স্মুমাতালা যে পর্দার বিধান দিয়েছেন রসুল আহমসাদ আল্লাহাম যে পর্দার বিধানের কথা বর্ণনা করেছেন এবং পুরুষদেরকে যে আলাহ স্মাতালা এবং এদেরকেও দৃষ্টিকে অবনত করতে বলেছেন এই সব ব্যবস্থাপনা ইসলাম রসলীরা রেখেছে মূলত নারীদের এই আকর্ষণীয় করে সৃষ্টি করার ফলে যে সমস্যা সৃষ্টি হতে পারে পৃথিবীতে সেই সমস্যাগুলো যেন সৃষ্টি না হয় সেজন্য প্রিয় দর্শক আমরা পর্দার বিধানকে আমরা দৃষ্টি সংযত করার বিধানকে আল্লাহ সুমাতালার এগুলোকে আমরা অনেকে খুব সাধারণ বিষয়ে মনে করি জাস্ট ধর্মীয় রীতি ধর্মীয় কৃষ্টি কালচার অথবা প্রথা মনে করি এই বিধানগুলো যে সৃষ্টি করতে আল্লাহ সুমতলা আমাদেরকে দিয়েছেন আমাদেরই প্রয়োজনে এগুলোকে ফলো না করলে পৃথিবীতে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে এবং অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে সে বিষয়টি আল্লাহ সুয়াতালা আমাদেরকে বোঝাতে চেয়েছেন প্রিয় দর্শক আজ আমাদের বোন যদি পর্দার সাথে চলাফেরা করতেন আমাদের ভাইরা যদি তাদের দৃষ্টিগুলোকে সংযত করতেন অবনত রাখতেন তাহলে কিন্তু এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা নাও ঘটতে পারত অতএব আল্লাহ তালার এই বিধানকে যদি আমরা ইগনোর করি তাহলে পৃথিবীতে শান্তি আসবে না শত শত হাজার হাজার লক্ষ লক্ষ খুন পৃথিবীতে হচ্ছে যত খুন হচ্ছে এ সব খুনের যত কারণ রয়েছে তার ভিতরে অন্যতম একটা কারণ হলো নারী গঠিত কারণ এ কারণে অনেক খুন হচ্ছে অতএব এই বিধানের পথে আমাদেরকে ফিরে আসতে হবে প্রিয়দর্শক বরগুনার এই ঘটনা রসুল আকরাম সাল্লাসাল্লাম সে সকল হাদিসকে সে সকল মহামূল্যবান বাণীকে নতুন করে প্রমাণ করেছে আমাদের শুধু সেখান থেকে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন আমাদের শুধুমাত্র সেখান থেকে বার্তা গ্রহণ করা প্রয়োজন আল্লাহ স্মুমাতলাহ আমাদের সকলকে রসুল্লাহ আহাম সাদ্লাহ সাল্লামের প্রতিটি নির্দেশনাকে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করা বরণ করা উপলব্ধি করার তফিক দান করুন এবং এই ঘটনার যে শিক্ষা সেই শিক্ষাকে আমাদের জীবনে প্রত্যেকের জীবনে আমরা যেন বাস্তবায়ন করতে পারি আল্লাহ স্মুমাতাল আমাদের সকলকে সেই তফিক দান করুন